ট্রাফিক্যাল হোমস লিমিটেডের ডিএমডি নুরুল হুদা ও শাহিন গংদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী চেয়ারম্যানের স্ত্রী অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলোকিত বগুড়া নামে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী রুনা অভিযোগ করেন, তার স্বামী ডাক্তার রেজাউল করিম সান্নাকে তার সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা অবরুদ্ধ করে রাখে। অবিলম্বে ট্রপিক্যাল হোমসের দুষ্কৃতিকারী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি। এ সময় বক্তব্য রাখেন মহসিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মহসিন আলী, মানবাধিকার কর্মী আবু শাহেদ, তথ্য প্রযুক্তিবিদ ও মানবাধিকার কর্মী মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।